বিপ্লবী বিদ্রোহী মীর নিসার আলী বেশি পরিচিত শহীদ তিতুমীর হিসেবে। তার জন্মের পর তার একবার অসুখ হয়, সেই অসুখের জন্য ডাক্তার দিলেন ভীষণ তেতো ঔষধ। এই ঔষধ শিশু তো দূরের কথা, বুড়োরাই মুখে নেবে না, কিন্তু প্রায় 10-12 দিন তিনি এই ওষুধটি হাসি মুখেই খেলেন। এতে বাড়ির সবাই অবাক, তাই প্রথমে তার নাম হয় তেতো, এরপর তিতু এবং সবশেষে তিতুর সঙ্গে মীর লাগিয়ে হয় তিতুমীর। তিনি শুধু ব্রিটিশ শাসকদের বিরুদ্ধেই লড়াই করেননি, তিনি বাংলার জমিদারদের বিরুদ্ধে কৃষকদের সংগঠিত করেছিলেন, প্রতিরোধ গড়ে তুলেছিলেন তার বাঁশের কেল্লা থেকে। ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে মীর নিসার আলী তিতুমীরের নাম উজ্জ্বল হয়ে আছে। তিনি সর্বপ্রথম ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে লড়াই করে মৃত্যুবরণ করেছিলেন। তিতুমীর জীবন শুরু করেছিলেন একজন সমাজ ও ধর্মীয় সংস্কারক হিসেবে। তিনি ওয়াহাবি আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। তখন মুসলমান সমাজে যেসব বিদআত এবং শিরক ঢুকে গিয়েছিল সেগুলোকে দূর করার উদ্দেশ্য নিয়েই তিনি তার কাজ শুরু করেছিলেন। কিন্তু এই ধর্মীয় এবং সামাজিক প্রেক্ষাপট পরে একটা অর্থনৈতিক এবং ব্রিটিশ বিরোধী প্রেক্ষাপটে পরিণত হয়েছিল। তিতুমীর হিন্দু ও মুসলমান কৃষকদের ঐক্যবদ্ধ করেন এবং জমিদার ও ব্রিটিশ নীলকরদের বিরুদ্ধে তাদের হাতে অস্ত্র তুলে নিতে উৎসাহিত করেন। 24 পরগনা ও নদিয়ার অনেক কৃষক তার ডাকে সাড়া দিয়ে তার আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। কৃষকদের নিয়ে তিতুমীরের আন্দোলন অল্প কিছুদিনের মধ্যেই গণ আন্দোলনে রূপ নেয়। বাংলায় 1757 সালে পলাশি যুদ্ধে জয়ী হবার সুবাদে প্রথম রাজনৈতিক ক্ষমতা গ্রহণ করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং সেখান থেকেই ক্রমাগত সারা উপমহাদেশে তাদের রাজ্য সীমা সম্প্রসারিত হয়। আবার এই বাংলা থেকেই ইংরেজ রাজত্বের বিরুদ্ধে শুরু হয় প্রতিরোধ আন্দোলন। নীল চাষীদের বিদ্রোহের পিছনে ছিল অর্ধ শতাব্দী ধরে নীল চাষীদের উপরে ব্রিটিশ নীলকরদের অত্যাচার ও নিপীড়ন। ভারতীয় উপমহাদেশের মাটি নীল চাষের উপযোগী হওয়ায় ব্রিটিশ নীলকররা এতে বিপুল পুঁজি বিনিয়োগ করেছিল। একাধিক এবং অসংখ্য প্রতিরোধ আন্দোলন হয়েছে বাংলায় ইংরেজ রাজত্বের বিরুদ্ধে। প্রজাদের উপর অত্যাচারের প্রতিকার তিতুমীর করতে চেয়েছিলেন শান্তিপূর্ণভাবে ও সমঝোতার মাধ্যমে, কিন্তু ব্যর্থ হয়ে বারাসাতে ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। কোম্পানির বিরুদ্ধে এটাই ছিল তার প্রথম বিদ্রোহ। তিনি 24 পরগনার কিছু অংশ, নদিয়া ও ফরিদপুরের একাংশ নিয়ে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করেন। এই বিদ্রোহ বারাসাতের বিদ্রোহ নামে পরিচিত। এই বিদ্রোহে 83,000 কৃষক সেনা তিতুমীরের পক্ষে যোগ দিয়েছিলেন। তার আন্দোলনের সবচেয়ে বড় লক্ষ্য শেষ পর্যন্ত পরিণত হয়েছিল উপনিবেশ বিরোধিতায়, এবং এই উপনিবেশ বিরোধিতায় ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে নিজের শক্তি পরীক্ষা করতে গিয়ে তিনি কখনো ভাবেননি যে তিনি অত্যন্ত দরিদ্র ক্ষুদ্র একটি শক্তির প্রতিনিধিত্ব করছেন এবং তার বিপরীতে আছে বিশাল বিরাট শক্তিধর ইংরেজ রাজশক্তি। বারাসাত বিদ্রোহের পর তিতুমীর বুঝতে পারেন ইংরেজদের সঙ্গে যুদ্ধ অনিবার্য। তিতুমীর, যার প্রকৃত নাম সৈয়দ মীর নিসার আলী, 1782 সালের 27 জানুয়ারি 24 পরগনা জেলার বশিরহাট মহকুমার চাঁদপুর গ্রামে একটি সুন্নি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম সৈয়দ মীর হাসান আলী এবং মায়ের নাম আবিদা রুকায়া খাতুন। তিতুমীরের পরিবারের লোকেরা নিজেদের হযরত আলীর বংশধর বলে দাবি করতেন। তার এক পূর্বপুরুষ সৈয়দ শাহাদত আলী ইসলাম প্রচারের উদ্দেশ্যে আরব থেকে বাংলায় আসেন। শাহাদত আলীর পুত্র সৈয়দ আবদুল্লাহ দিল্লির সুলতান কর্তৃক জাফরপুরের প্রধান কাজী নিযুক্ত হন এবং তাকে মীর ইনসাফ খেতাবে ভূষিত করা হয়। শাহাদত আলীর বংশধরগণ মীর ও সৈয়দ উভয় পদবি ব্যবহার করতেন। তিতুমীরের প্রাথমিক শিক্ষা শুরু হয় তার গ্রামের বিদ্যালয়ে, পরবর্তীকালে তিনি স্থানীয় একটি মাদ্রাসাতে লেখাপড়া করেন। 18 বছর বয়সে তিতুমীর কোরআনে হাফেজ হন এবং হাদিস বিষয়ে পাণ্ডিত্য লাভ করেন। একই সাথে তিনি বাংলা, আরবি ও ফার্সি ভাষায় জ্ঞান লাভ করেন। 1822 সালে তিতুমীর মক্কায় হজ পালনের উদ্দেশ্যে যান।
তিনি সেখানে আরবের স্বাধীনতার অন্যতম পথ প্রদর্শক সৈয়দ আহমদ শহীদের শিষ্যত্ব গ্রহণ করেন ও ওয়াহাবি মতবাদে অনুপ্রাণিত হন। 1827 সালে দেশে ফিরে এসে তিনি সমাজ সংস্কারে আত্মনিয়োগ করেন। তিতুমীর তার গ্রামের দরিদ্র কৃষকদের সাথে নিয়ে জমিদার এবং ব্রিটিশ নীলকরদের বিরুদ্ধে সংগঠিত হয়ে আন্দোলন শুরু করেন। তিনি এবং তার অনুসারীরা তৎকালীন হিন্দু জমিদারদের অত্যাচারের প্রতিবাদে ধুতির বদলে তাহবান্দ নামে এক ধরনের বস্ত্র পরিধান শুরু করেন। তিতুমীর হিন্দু জমিদার কৃষ্ণদেব রায় কর্তৃক মুসলমানদের উপর বৈষম্যমূলকভাবে আরোপিত দাড়ির খাজনা এবং মসজিদের করের তীব্র বিরোধিতা করেন। তৎকালীন জমিদার কৃষ্ণদেব রায় তিতুমীরের প্রতিরোধ আন্দোলন কোনো মতেই মেনে নিতে পারেননি, তাই সে খাজনা আদায় ও শোষণের নতুন কর্মসূচি ঘোষণা করে। তার ঘোষণায় ছিল, কোনো কৃষক দাড়ি রাখলে অথবা গোপ কামিয়ে রাখলে জমিদারকে 250 হারে কর দিতে হবে, কোনো প্রজা বাড়ির ভেতরে অথবা সংলগ্ন স্থানে পাকা মসজিদ নির্মাণ করলে 1000 টাকা কর দিতে হবে, কোনো প্রজা কাঁচা মসজিদ নির্মাণ করলে 500 টাকা কর দিতে হবে, কোনো মুসলমান পিতামাতার দেয়া নাম পরিবর্তন করে অথবা সন্তানের নাম ইসলামিক বা আরবি রাখলে কর দিতে হবে 50 টাকা, কোনো প্রজা তার বাড়িতে তিতুমীরকে আশ্রয় বা স্থান দিলে তাকে ভিটে থেকে উচ্ছেদ করা হবে। এভাবে প্রজাদের মাঝে বিভেদের আগুন জ্বালিয়ে দেয় রাজা কৃষ্ণদেব। তিতুমীর এই সকল কর্মকাণ্ডের বিরুদ্ধে একটি প্রতিবাদ লিপি কৃষ্ণদেবের কাছে প্রেরণ করে অন্যায় কর প্রত্যাহারের অনুরোধ জানান। আমানুল্লাহ নামক পত্রবাহক কৃষ্ণদেবের কাছে পৌঁছলে সে চরম রাগান্বিত হয়ে আমানুল্লাহকে হত্যা করে। এই সংবাদ শুনে এলাকায় উত্তেজনা তৈরি হয়। তিতুমীর এলাকার জনগণকে নিয়ে প্রতিবাদ করেন এবং এই কর প্রদানে নিষেধ করেন। তিতুমীর ও তার অনুসারীদের সাথে স্থানীয় জমিদার ও নীলকর সাহেবদের মধ্যে সংঘর্ষ তীব্রতর হতে থাকে। আগেই তিতুমীর পালোয়ান হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন এবং পূর্বে জমিদারের লাঠিয়াল হিসেবে কর্মরত ছিলেন। তিনি তার অনুসারীদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তোলেন। তিতুমীরের অনুসারীর সংখ্যা বেড়ে একসময় 5000-এ গিয়ে পৌঁছায়। তারা সশস্ত্র সংগ্রামের জন্য প্রস্তুত হয়। তিতুমীর 24 পরগনা, নদিয়া এবং ফরিদপুরের বিস্তীর্ণ অঞ্চলের অধিকার নিয়ে সেখানে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করেন। তার 3 ছেলে ও সুদক্ষ রণকৌশলী ভাগিনা গোলাম মাসুমের নেতৃত্বে একটি দক্ষ সশস্ত্র বাহিনী গড়ে তোলেন। নিজেকে বাদশাহ করে মঈনুদ্দিন নামে জনৈক ওয়াহাবিকে প্রধানমন্ত্রী ও তার ভাগ্নে গোলাম মাসুমকে সেনাপতি নিযুক্ত করেন। স্থানীয় জমিদারদের নিজস্ব বাহিনী এবং ব্রিটিশ বাহিনী তিতুমীরের হাতে বেশ কয়েকবার পরাজয় বরণ করে। তার মধ্যে বারাসাত বিদ্রোহ অন্যতম। উইলিয়াম হান্টার বলেন, ওই বিদ্রোহে প্রায় 83,000 কৃষক সেনা তিতুমীরের পক্ষে যুদ্ধ করেন। তিতুমীর যুদ্ধের অভিজ্ঞতা থেকে বুঝতে পারেন যে ইংরেজ সরকারের বিরুদ্ধে যুদ্ধ করতে হলে প্রয়োজন সমর প্রস্তুতি ও উপযুক্ত সেনা প্রশিক্ষণ। সেনাবাহিনীর আত্মরক্ষার প্রয়োজনে তিনি একটি দুর্গ নির্মাণের প্রয়োজনীয়তা গভীরভাবে অনুভব করেন। সময় এবং অর্থাভাবে তিনি আপাতত 1831 সালের 23 অক্টোবর কলকাতার নিকটবর্তী বারাসাতের কাছে বাদুড়িয়ার 10 কিলোমিটার দূরে নারিকেলবাড়িয়া নামক স্থানে একটি বাঁশের কেল্লা বা দুর্গ নির্মাণ করেন। ইতিহাসে এই কেল্লাই নারিকেলবাড়িয়া বাঁশের কেল্লা নামে পরিচিত। বাঁশ এবং কাদা দিয়ে তারা দ্বিস্তর বিশিষ্ট এই কেল্লা নির্মাণ করেন ও সেখানে অস্ত্র জমা করেন। কেল্লার ভেতরে অনেকগুলো প্রকোষ্ঠ ছিল। কেল্লার ভেতরে পুরোদমে রণসজ্জার প্রস্তুতি চলল। 1831 সালের 6 নভেম্বর ভোরবেলা প্রায় 300 অনুসারী নিয়ে অস্ত্র, লাঠি, বল্লম ও তরবারি দ্বারা সজ্জিত হয়ে তিতুমীর আক্রমণ করলেন জমিদার কৃষ্ণদেবের নিজ গ্রাম পোড়াতে। খবর পেয়ে কৃষ্ণদেব বন্ধ করে দিল জমিদার বাড়ির সিংহ দরজা। এর কিছুদিন পর গোবরডাঙ্গার জমিদার কালীপ্রসন্ন ঘোষ নীলকুঠির ম্যানেজার মিস্টার ডেভিসের সাহায্যে তিতুমীরকে আক্রমণ করলে তিতুমীরের লোকজন বীর বিক্রমে যুদ্ধ করে জমিদার ও মিস্টার ডেভিসকে পরাজিত করেন। যুদ্ধে জয়লাভ করার পর তিতুমীর নির্দেশ দিলেন জমিদারদেরকে খাজনা না দেওয়ার জন্য।
নদিয়া ও চব্বিশ পরগনার বিরাট এক অংশে তিতুমির স্থাপন করলেন এক মুক্ত অঞ্চল, যেখানে জমিদার বা ইংরেজ শাসন ছিল অচল। সুতরাং যে আন্দোলন ধর্মীয় ও সমাজ সংস্কারের জন্য তৈরি হয়েছিল তা ধীরে ধীরে রাজনৈতিক ও স্বাধীনতার আন্দোলনে রূপ নেয়। 1831 সালে কর্নেল স্টুয়ার্টের নেতৃত্বে পদাতিক বাহিনী, অশ্বারোহী ও বন্দুকধারী সৈন্যদের একটি বিশাল বাহিনী পাঠায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি তিতুমিরের সঙ্গে লড়াইয়ের জন্য। অবশেষে 1831 সালের 13 নভেম্বর ব্রিটিশ সৈন্যরা তাদের চারদিক থেকে ঘিরে ফেলে। তিতুমির স্বাধীনতা ঘোষণা দিয়ে বলেন, ভাইসব, একটু পরেই ইংরেজ বাহিনী আমাদের কেল্লা আক্রমণ করবে, লড়াইতে হার জিত আছেই, এতে আমাদের ভয় পেলে চলবে না। দেশের জন্য শহীদ হওয়ার মর্যাদা অনেক, তবে এই লড়াই আমাদের শেষ লড়াই নয়। আমাদের কাছ থেকে প্রেরণা পেয়ে এদেশের মানুষ একদিন দেশ উদ্ধার করবে। আমরা যে লড়াই শুরু করলাম এই পথ ধরেই একদিন দেশ স্বাধীন হবে। 14 নভেম্বর কর্নেল হার্নিংয়ের নেতৃত্বে ব্রিটিশ সৈন্যরা ভারী অস্ত্রশস্ত্র নিয়ে তিতুমির ও তার অনুসারীদের আক্রমণ করে। তাদের সাধারণ তলোয়ার ও হালকা অস্ত্র নিয়ে তিতুমির ও তার সৈন্যরা ব্রিটিশ সৈন্যদের আধুনিক অস্ত্রের সামনে দাঁড়াতেই পারেনি। ইংরেজদের কামানের গোলা বর্ষণে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় তিতুমিরের বাঁশের কেল্লা। নারিকেল বাড়িয়াই 1831 সালের 19 নভেম্বর তিতুমির ও তার 40 জন সহচর শহীদ হন। তার বাহিনীর প্রধান মাসুম খা বা গোলাম মাসুমকে ফাঁসি দেয়া হয় এবং বাঁশের কেল্লা গুড়িয়ে দেয়া হয়। অনেক ঐতিহাসিক তিতুমিরের লড়াইকে সাম্প্রদায়িক ও ধর্মীয় আখ্যা দেন, কারণ তিনি মূলত হিন্দু জমিদারদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। এ কথা সত্য, তিতুমির প্রজাদের একজোট করেছিলেন ধর্ম এবং জেহাদের ডাক দিয়ে। ঐতিহাসিক বিহারীলাল সরকার, নদিয়া কাহিনী রচয়িতা কুমুদনাথ মল্লিক তিতুমিরকে ধর্মোন্মাদ ও হিন্দু বিদ্বেষী বলেছেন। অত্যাচারী হিন্দু জমিদার কৃষ্ণদেব রায়কে আক্রমণ, দেবনাথ রায় হত্যা, গোহত্যা ইত্যাদির উদাহরণ হিসেবে টানা যায়। অপরপক্ষে অমলেন্দুদের ভাষায় তিতুমিরের লক্ষ্য ও পথ ছিল ইসলামে পূর্ণ বিশ্বাস এবং হিন্দু কৃষকদিগকে নিয়ে ইংরেজ মদতপুষ্ট জমিদার ও নীলকরদের বিরোধিতা করা। তিতুমিরের আক্রমণের লক্ষ্যবস্তু হিন্দুদের পাশাপাশি ধনী মুসলমানও ছিল। তার বক্তৃতা শোনার জন্যে দলে দলে হিন্দু মুসলিম কৃষক জমা হতো। ঐতিহাসিক সুপ্রকাশ রায়ের ভাষায় তিতুমিরের এই সংগ্রাম ছিল প্রকৃত কৃষক বিদ্রোহ, যার অভিমুখ ছিল অত্যাচারী জমিদার ও নীলকর সাহেবরা। 1971 সালে মোহাম্মদ আলী জিন্না কলেজকে তার নামানুসারে সরকারি তিতুমির কলেজ নামকরণ করা হয়। তার নামে বুয়েটে একটি ছাত্র হলের নামকরণ করা হয় তিতুমির হল। বিবিসির জরিপে তিনি 11তম শ্রেষ্ঠ বাঙালি।